খাবায়েস হারাম হওয়ার ক্ষেত্রে আরও একটা মূলনীতি হলো, যেগুলো অপবিত্র, যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক, সেগুলো হারামের অন্তর্ভুক্ত হবে। আর হালাল বস্তুগুলো ততক্ষণ হালাল থাকবে যতক্ষণ সেটা পবিত্র, সাথে সাথে মানুষের জন্য ক্ষতিকর না হবে। যদি ক্ষতিকর হয়, যেমন গরু, এটার ভেতর কেউ পয়জন ঢুকালো, বিষ ঢুকালো, কিন্তু সেটা জিন্দে থাকলো, ওই গোশত খেলে আপনার ক্যান্সার হতে পারে, এমন পয়জন ওই গরুর ভেতর দেয়া হলো, সেটা খাওয়া কি হবে? হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রব্বুল আলমীর দরবারে লাখ কোটি শুক্রিয়া যে রব্বি কারিমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারের তাফসিরে নেই, আজকেও তাফসিরুল কোরআনে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কোরআনুল কারিম থেকে, আমরা ছোট্ট ছোট্ট আয়াতগুলো নেওয়ার কারণ হলো এই যে আয়াতগুলোতে বিধানগুলো দেওয়া হয়েছে, সে বিধানগুলোকে স্পষ্ট করা। আমরা তো অনেকেই মনে করি যে কোনো মতে জীবন পার করব, ভালোভাবে মনে রাখবো কোরআন হলো আমাদের চলার জীবন বিধান, এই সম্পর্কে যদি না জানা থাকে আপনি আপনার জীবন চালাবেন কীভাবে? সুতরাং মূর্খ থেকে গেলে জানা না থাকলে অটোমেটিক হালাল আর হারাম এর মিক্স হয়ে যাবে, যেটা আমাদের জন্য ভয়ানক কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা স্বল্প স্বল্প আয়াত আপনাদের সামনে তুলে ধরছি এবং বিধানগুলো বিষয়গুলোকে ক্লিয়ার করছি। আজকে আমরা তিলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আল মায়েদা, 5 নম্বর সূরার 4 এবং 5 নম্বর আয়াত, দুইটা আয়াত তিলাওয়াত করেছি। গত সপ্তাহে আমরা তিলাওয়াত করেছিলামও দুইটা আয়াত। গত সপ্তাহের বিষয় ছিল হালাল এবং হারামের বিধান, বিশেষ করে হারাম সম্পর্কিত কতগুলো বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে গত সপ্তাহে। যেমন আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কোনো প্রাণী জবাই করা যাবে না, তারপর মূর্তির উপর রেখে কোনো জিনিস জবাই করে দিলে সেটা খাওয়া যাবে না, ওই হারাম বস্তুগুলো নিয়ে আলোচনা গত সপ্তাহে গিয়েছে। কোরআনুল কারিমের ধারা বিবরণী সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছিলাম, কোরআনের একটা সিস্টেম হলো কোরআন যে জায়গায় হারাম নিয়ে বর্ণনা দিবে তারপরেই শুরু হবে হালাল বস্তু নিয়ে আলোচনা করা, কারণ একটা নেগেটিভ আর একটা পজিটিভ দুইটাকেই একসাথে উল্লেখ করা হলে মানুষের সহজে সেটা বোঝা সম্ভব হয়ে পড়ে। এই জন্য কোরআনুল কারিমে যখনই জান্নাতের আলোচনা এর সাথে সাথে আবার জাহান্নামের আলোচনা, সেই জন্য গত সপ্তাহে হারাম বস্তুগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে আমাদের আলোচনা হবে হালাল বস্তু সম্পর্কে। চলুন আমরা আগে তর্জমা করে নেই, তারপর আমরা আয়াতের বিষয়গুলো ক্লিয়ার করার জন্য যে বিষয়গুলো দরকার সে ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদা এর 4 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে জিজ্ঞেস করবে মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কোন বস্তুগুলো হালাল বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, হে নবী আপনি বলুন তোমাদের জন্য হালাল করা হয়েছে আত তাইয়্যিবাত, সমস্ত পবিত্র জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আর যে সকল কুকুরগুলোকে তোমরা প্রশিক্ষণ দাও এমনভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়েছেন, তোমরা যদি তোমাদের কুকুরগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দাও তারা যে সকল জিনিসগুলো তোমাদের কাছে নিয়ে আসবে, ধরে শিকার করে, সেগুলো তোমাদের জন্য হালাল। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, তারা তোমাদের কাছে যা নিয়ে আসে সেগুলো তোমরা খাবে। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, এবং সে প্রাণীগুলোর উপর তোমরা আল্লাহর নাম নেবে। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব তিনি খুব দ্রুতই নিতে পারেন।
এরপর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও কতগুলো হালাল বস্তু সম্পর্কে বলছেন। আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজ তোমাদের জন্য হালাল করা হলো তাইয়্যিবাত, সমস্ত পবিত্র বস্তুসমূহকে। ওয়া তুআমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, আর যাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব, তাদের খাদ্যদ্রব্যগুলোকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, আর তোমাদের খাদ্যগুলো আহলে কিতাবদের জন্য হালাল করা হয়েছে। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, আর তোমাদের জন্য হালাল করা হয়েছে সতী সাধবী ইমানদার নারীদেরকে বিবাহ করা, তোমাদের জন্য হালাল। ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব, আহলে কিতাবদের সতী সাধবী নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে। ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা তাদেরকে বিয়ে করবে মোহরানা দিয়ে। মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান, মুহসিনিন, আহলে কিতাবদের ওই নারীগুলো সতী সাধবী হতে হবে, তারা বেশ্যা হলে ফ্রি সেক্সওয়ালা হলে তাদেরকে বিয়ে করা যাবে না, নিষিদ্ধ। মুহসিনিন মানে হলো সতী সাধবী, গায়রা মুসাফিহিন, এবং তারা এমন হতে পারবে না যে শুধুমাত্র টাকার বিনিময় সেক্স করে, এমনটা নয়, বরং তারা সতী সাধবী এবং মোহরানা দিয়ে তারা বিয়ে বসে। এমনটা হলে এমন নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়ালা মুত্তাখিদি আখদান, এবং শুধুমাত্র গোপনে তাদের সাথে প্রেমে লিপ্ত হবে আর তার প্রয়োজন পুরা করবে, এমনটা নয়, বরং প্রকাশ্যে তাকে বিয়ে করবে হালাল উপায়ে, বৈধভাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, বৈধ করেছেন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হামিতা আমালুহু, আর যে ব্যক্তি ঈমানকেই অস্বীকার করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করাকেই যে কুফরি করবে, অস্বীকার করবে, ফাকাদ হামিতা আমালুহু, তার সমস্ত আমলগুলো নষ্ট করে দেওয়া হবে, নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। এই হলো আয়াতের সরল তর্জমা, দুইটা আয়াত। এক নাম্বার, হালাল আর হারাম। আমরা আগেই বলেছিলাম হালাল আর হারাম এই বিধান দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ হালাল আর হারামের বিধান দিতে পারে না। এবার আসুন, হালাল, কোন বস্তু হালাল এটা যদি না জানা থাকে তাহলে দেখা যাবে হারাম বস্তু খেয়ে আপনি হালাল মনে করছেন। এই জন্য কোরআনুল কারিমে ধরে ধরে হালাল বস্তুগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আর হালাল বস্তু সম্পর্কে এখানে একটি মূল নীতি দেওয়া হয়েছে যে কীভাবে বুঝবেন কোন বস্তুগুলো হালাল। আমরা সামনে আসছি, চলুন আগে আমরা আয়াতের বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিই। এক নাম্বার, এ আয়াতের শানে নুজুল। আমরা আগেই বলেছিলাম যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটি নাজিল হয় তাকে বলা হয় শানে নুজুল। ওই ঘটনা সম্পর্কে জ্ঞান থাকলে ওই আয়াত সম্পর্কে বোঝাটা অনেকটাই সহজ হয়ে যায়। শানে নুজুল সম্পর্কে তাফসীরে ইবনে কাসীরে কয়েকটা বর্ণনা উল্লেখ করা হয়েছে, আমরা দুইটা বর্ণনা উল্লেখ করছি। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আবু রাফিয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে প্রথম নাম্বার বর্ণনা, এ আয়াত নাজিল হওয়ার কারণ কী, ঘটনা কী। উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিকতলিল খিলাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার সমস্ত কুকুরগুলোকে হত্যা করার আদেশ জারি করলেন। ফাকাতালতু, আবু রাফি বলেন আমি ওই সব কুকুরগুলোকে হত্যা করে ফেললাম। ফাজা আন নাস,
ওই কুকুরগুলো হত্যা করার পর অনেক মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াহিল্লু লানা মিন হাযিহিল উম্মাহ আল্লাতী আমারতা বিকতলিহা। ইয়া রাসূলুল্লাহ, যেই প্রাণীগুলো বা যেই কুকুরগুলোকে আপনি হত্যা করার জন্য আদেশ দিয়েছেন, তারা যদি কোনো জিনিস নিয়ে আসে বা তাদের দ্বারা কোন ধরনের উপকার নেওয়া আমাদের জন্য বৈধ সেগুলো আমাদেরকে বলে দেন। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। অথবা এর তর্জমা এভাবেও করা যেতে পারে যে রাসূলকে যখন ওনারা বললেন মা ইয়াহিল্লু লানা মিন হাযিল উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ, কুকুরগুলোকে তো হত্যা করা আপনি আদেশ জারি করলেন, তবে প্রাণীগুলোর মধ্য থেকে কোন প্রাণীগুলো আমাদের জন্য হালাল সেই সম্পর্কে আমাদেরকে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনকে দিয়ে এই আয়াতগুলো পাঠিয়ে দিলেন যে এই উম্মার জন্য এই এই বিষয়গুলো হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল বললেন, ইদা আরসালা রাজুলা কালবা ওয়া সাম্মা, কোনো ব্যক্তি যদি তার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে পাঠায় শিকারি করার জন্য আর আল্লাহর নাম নেই, ফামসাকা আলাইহি, ওই কুকুর যদি জঙ্গল থেকে হরিণ বা এই জাতীয় কোনো খরগোশ, এই জাতীয় কোনো প্রাণী যেগুলো খাওয়া হালাল, এমন কোনো জিনিস যদি সে শিকারি করে নিয়ে এসে, ফাল ইয়াকুল মা লাম ইয়াকুল, ওই কুকুর যদি ওই প্রাণীটাকে না খায়, শুধু ধরে মালিকের কাছে নিয়ে আসে, তাহলে ওই মালিক সেই বস্তুটাকে, সেই প্রাণীটাকে খেতে পারবে, এটা তার জন্য হালাল। আর যদি কুকুর তার অংশবিশেষ খেয়ে ফেলে, এর মানে কুকুর তার মালিকের জন্য এটা সেভ করে নাই, তার নিজের জন্য করেছে, তাহলে সেই প্রাণীটা খাওয়া যাবে না। এই হলো একটা বর্ণনা আয়াতটা নাযিল হওয়ার। দুই নম্বর আরও একটা বর্ণনা আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুস্তাদরাকে হাকিমের হাদিস, বুখারী আর মুসলিমের শর্ত অনুপাতেই সহিহ হাদিস। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ জিব্রাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়াস্তাযিন আলাইহি, একবার হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বিশ্বনবীর বাসার দরজায় আগমন করলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করলেন। ফাআযিনা লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে অনুমতি দিলেন। ফাকাল, ক্বাদ আযানা লাকা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল আযান, জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আমাদেরকে অনুমতি দিয়েছেন প্রবেশ করার? রাসূল বলল, লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমাদেরকে অনুমতি দিয়েছি। জিব্রাইল আমিন বললেন, হ্যাঁ অনুমতি পেয়েছি, ওয়ালাকিন্না লা নাদখুলু বাইতান ফীহি কালবুন, যেই ঘরে কুকুর আছে সেই ঘরে আমরা প্রবেশ করি না, আমি প্রবেশ করব না। এ হাদিস আমাদের সামনে ক্লিয়ার করে আজকালকের আমাদের সমাজে যে আধুনিকতার ছোঁয়ায় ছেয়ে গিয়েছে, একটু ধনাঢ্য শ্রেণীর হলেই সন্তানকে আমরা আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য পাঠাই, হোক সে ছেলে অথবা মেয়ে, সেখান থেকে ওনারা কালচার আমাদের দেশে সাপ্লাই করে। সে দেশগুলোতে দেখে কেউ কোনো কোনো নারী বুকে বাচ্চাকে গাড়িতে রেখে আর কুকুরকে কোলে রেখে হাঁটছে, আমাদের দেশের ওনারাও সেই কালচার সাপ্লাই করে ওই সুন্দর কুকুরের বাচ্চা নিয়ে নিয়ে হাঁটতে থাকে। কুকুরের বাচ্চা যতই সুন্দর হোক, সেটা যদি ঘরে রাখা হয় তাহলে ওই ঘরে কোনো ধরনের ফেরেশতা ঢুকবে। সুতরাং আমাদের বাহিরের কালচার আমাদের এখানে সাপ্লাই করার কোনো মানে নেই। যদি ফেরেশতা প্রবেশ করাতে চান, রহমতের ফেরেশতা, তাহলে কুকুর ঘরে রাখা যাবে না। জিব্রাইল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কি অনুমতি দিয়েছেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ অনুমতি দেয়া হলো। উনি বললেন, ওয়ালাকিন্না লা নাদখুলু বাইতান ফীহি কালবুন, ইয়া রাসূলুল্লাহ, যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে আমরা প্রবেশ করি না। আল্লাহর নবীর ঘরে সেদিন কুকুর ছিল। বিশ্বনবী আবু রাফেকে বললেন, আবু রাফে, মদিনার যত কুকুর আছে সবগুলোকে হত্যা করে ফেলো। আবু রাফে বলেন, আমি ফাকাতালতু, সব কুকুরগুলোকে মেরে ফেললাম, স্ট্রিং অপারেশন হয়ে গেল।
সব কুকুরগুলোকে হত্যা করা হবে। হাত্তা ইনতাহাইতু ইলা ইমরাতিনা ইনদাহা কালবুন ইয়াবহু আলাইহা। আবু রাফে বলেন, সর্বশেষ একটা কুকুরকে যখন মারতে আসলাম, ওই কুকুর দৌড়ে তার মালিক বৃদ্ধ মহিলার কাছে চলে গেল, আর ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে আশ্রয় নিল। ফায়াম্বাহু, ওই কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে মালিকের আশ্রয় নিল। উনি বলেন, আমি তখন ফাতারাক্তুহু রাহমাতাল্লাহা, ওই কুকুরের প্রতি আমার অনেক দয়া হলো, মায়া হলো, আমি কুকুরটাকে ছেড়ে দিলাম, মারলাম না। সুম্মা জিতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর বিশ্বনবীর দরবারে এসে বললাম, এই এই ঘটনা ঘটেছে, এমন একটা কুকুর মালিকের কাছে গিয়ে আশ্রয় চেয়েছে, আমার মায়া লেগেছে, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী তখন বললেন, ফা আমারানি, আমাকে বললেন, যাও আবার গিয়ে ওটাকে হত্যা করে আসো। হযরত আবু রাফে বলেন, ফারাজাতু ইলাল কালবি ফাকাতালতুহু, আমি আবার দ্বিতীয়বার রিপিট করে গেলাম, ওই কুকুরকে হত্যা করলাম। ফাজাউ ফাকালু ইয়া রাসূলাল্লাহ, ওই মদিনার একদল লোক আল্লাহ নবীর দরবারে এসে বলল, হে আল্লাহ নবী, মা ইয়াহিল্লু লানা মিন হাযিল উম্মা আল্লাতী আমারতা বিকাতলিহা, যেই কুকুরগুলোকে আপনি হত্যা করার আদেশ দিয়েছেন, সেই কুকুরের দ্বারা কোন উপকার নেওয়া আমাদের জন্য বৈধ, জায়েজ, হালাল, অথবা যেগুলোকে হত্যা করার অনুমতি দিয়েছেন এর মধ্যে থেকে কোনগুলোর কাজ নেওয়া আমাদের জন্য বৈধ আর কোনগুলো অবৈধ। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপসে গেলেন, চুপ হয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে এসে জিজ্ঞেস করবে তাদের জন্য কোন কোন জিনিসগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আপনি বলুন, তোমাদের জন্য হালাল করা হয়েছে সমস্ত পবিত্র বস্তুসমূহকে। হালাল, সব বস্তুগুলো হালাল আমাদের জন্য খাওয়া, ইল্লা, তবে যেই বস্তুগুলোর নাম নিয়ে দলিল সহকারে আয়াত এবং হাদিস আছে হারামের ব্যাপারে, সেগুলো বাদ দিয়ে। এই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম, হালাল আর হারামের ক্ষেত্রে মূলনীতি হলো আসলুল আশিয়া হালালুন, প্রত্যেকটা বস্তুর মূলনীতি হলো সবগুলো হালাল, বৈধ, তবে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন। আরেকটা মূলনীতি এখানে পাওয়া গেল, হালাল হওয়ার জন্য শর্ত হলো আত্মইবাদ, পবিত্র বস্তুসমূহের অন্তর্ভুক্ত হতে হবে, যেটা মানুষের জন্য স্বাস্থ্যকর, যেটা মানুষের জন্য কোনো ধরনের অসুবিধায় ফেলবে না, এমন বস্তুকে বলা হয়ে থাকে তৈবা, সেগুলো হালালের অন্তর্ভুক্ত। আর যে সকল প্রাণীগুলো খেলে অস্বাস্থ্যকর হতে পারে, হতে পারে সেটা দুনিয়াবি অস্বাস্থ্যকর অথবা আখেরাতের জন্য ক্ষতিকর, অথবা শরীরের জন্য না হলে মস্তিষ্কের জন্যও যদি হয়, অথবা চরিত্রের জন্যও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেগুলোকে হারাম করা হয়েছে। যেমন শুকুর, এটা জাতিগতভাবেই হারাম, তার কারণ শুকুর খেলে ওই মানুষের লজ্জা থাকে না, সেক্সের ব্যাপারেও তার কোনো লজ্জা থাকে না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যেই যেই দেশের লোকরা শুকুর খায় তাদের মধ্যে সেক্সের ব্যাপারে কোনো ধরনের লজ্জা থাকে না, অথচ মানুষ হিসেবে জাতিগতভাবে এই ব্যাপারে লজ্জা থাকার কথা ছিল। শুধু তাই নয়, শুকুরের ব্যাপারে ডাক্তার জাকির লেকচার দিয়েছে যে কেন হারাম, এর মধ্যে প্রায় 21টার মতো কারণ সেখানে দর্শানো হয়েছে। এই জন্য হালালের ক্ষেত্রে মূল নীতি হলো আত্মইবাদ, যে সকল প্রাণীগুলো পবিত্র, যা খেলে মানুষের স্বাস্থ্যের কোনো ধরনের সমস্যা হবে না, সেক্ষেত্রে হারাম হবে অস্বাস্থ্যকর অথবা হিংস্র প্রাণীগুলোকে হারাম করা হয়েছে। কোনো ধরনের হিংস্র প্রাণী সেটা আমাদের জন্য হালাল নয়। যে প্রাণীগুলো ছিঁড়ে ফিরে খায়, যেমন কুকুর, এটাও একটা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত, এটা খাওয়া যাবে না। তারপর সিগাল, সেগুলোও খাওয়া যাবে না। বাঘ, এই জাতীয় যত জঙ্গলি যে প্রাণীগুলো হিংস্র, সেগুলো হারামের অন্তর্ভুক্ত, কারণ সেগুলো হিংস্র, এগুলোকে খাওয়া যাবে না, হারামের অন্তর্ভুক্ত। তবে কুকুরের ক্ষেত্রে যে ব্যাপারগুলো, কেউ যদি কুকুরকে প্রশিক্ষণ দেয়, অথবা কোনো হিংস্র প্রাণী বাট প্রশিক্ষণের মাধ্যমে তাকে ভদ্র বানানো হলো, ওই প্রাণীকে দিয়ে শিকার করা বৈধ। শর্ত, শিকার করার ক্ষেত্রে
যাকে আপনি প্রশিক্ষণ দিয়েছেন তাকে ছাড়ার সময় আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ আল্লাহ আকবার এই বলে ছাড়তে হবে। তারপর সে যে প্রাণীটাকে ধরে আনবে সেটা হালাল বস্তু হতে হবে। সেটা যদি ধরে এনে আপনার কাছে দেয়, সে যদি তার কোনো অংশ ইচ্ছাকৃত না খায়, না মারে, তাহলে অথবা মেরে ফেলে কিন্তু সে তার কোনো অংশ খায় নাই, সেটা আপনি খেতে পারবেন, সে তো তাকে হত্যা করেছে ওই ব্লাড বের করে। আর যদি জীবিত ধরে আনে তাহলে তাকে জবাই করতে হবে। প্রত্যেকটা হাদিসের কিতাবেই দেখবেন একটা করে অধ্যায় আছে, কিতাব ও সঈদ, শিকারি অধ্যায়। আবার অনেক জায়গায় অধ্যায় আছে কিতাবুল আতইমাতি ওয়াল লিবাস, খাদ্য আর পরিধেয় বস্ত্র সম্পর্কে। এই জন্য আমরা বলে থাকি ইসলাম এমন কোনো সাইড বাদ নেয় যে ব্যাপারে বিধান দেয় নাই। আমরা কি খাবো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আমরা কি পরিধান করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আমাদের জানা ফরজ আমাদের খাদ্যদ্রব্য কোনগুলো হালাল আর কোনগুলো হারাম। দেখেন সুনান আবি দাউদের শিকারি অধ্যায়ে একটা হাদিস উল্লেখ করা হয়েছে কুকুরের ব্যাপারে, 2847 নম্বর হাদিস, হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুলতু ইয়া নবী আল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী, ইন্নী উরসিলুল কিলাব আল মুআল্লামা, আমি তো আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে শিকার করার জন্য পাঠাই। ফাতুমসিকু আলাইয়া আফা আকুলু, আমার প্রাণীটা আমার জন্য শিকার করে নিয়ে আসে, আফা আকুলু, আমি কি তার ওই প্রাণীটাকে খেতে পারব? রাসূলুল্লাহ বললেন, ইদা আরসালতাল কিলাব আল মুআল্লামা, তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে পাঠাবে, ওয়া যাকারতাসমাল্লাহ, আর আল্লাহর নাম নিবে, ফাকুল মিম্মা আমসাকনা আলাইকা, যে প্রাণীটা তোমার জন্য ধরে আনলো তা তুমি খেতে পারো। কুল তো, আমি বললাম, ওয়া ইন কাতালনা ইয়া রাসূলুল্লাহ, যদি ওইটা জীবিত না ধরে ওইখানি মেরে তারপর আমার জন্য নিয়ে আসে সেটা কি আমি খেতে পারবো? রাসূল বললেন, ওয়া ইন কাতালনা মা লাম ইয়াশরাকহা কালবুন লাইসা মিন্না, সে যদি হত্যা করে ফেলে আর সেই বস্তুটা যদি সে নিজে না খায়, সে যদি নিজে না খায় তাহলে খেতে পারবে, অন্যথায়। আরও একটা হাদিস, হযরত আদি ইবনে হাতিম বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইন্না নাসিদ বিহাদির কিলাব, ইয়া রাসূলুল্লাহ, কুকুর দ্বারা তো আমরা শিকার করি, আমি যদি এই প্রশিক্ষিত কুকুরকে পাঠাই আর আল্লাহর নাম নেই সে যা নিয়ে আসবে আমি কি সেটা খেতে পারবো? রাসূল বললেন, হ্যাঁ, যদি সে ওয়া ইন কাতালা ইল্লা আই আকুল আল কাল, ওই কুকুর যদি ওই প্রাণীটাকে মেরে ফেলে আর তার থেকে কোনো কিছু খায় তাহলে খেতে পারবে না, আর যদি না খায় তাহলে খেতে পারবে। এই হলো কুকুরের শিকারির ব্যাপারে বর্ণনা। এর মানে বোঝা যায় যে কোনো হিংস্র প্রাণীকে যদি প্রশিক্ষণ দিয়ে ভদ্র বানানো হয়, তার দ্বারা যদি কেউ শিকার করে আর সেই বস্তুটাকে যদি সে নিয়ে আসে, ওই শিকার করা বস্তুটাকে ছাড়ার সময় আল্লাহর নাম নিয়ে ছাড়তে হবে, সে যদি সেটাকে নিয়ে আসে সেটা সে খেতে পারবে, এতে কোনো ধরনের সমস্যা নেই, এটা হালালের অন্তর্ভুক্ত। এই হলো মূলত যে প্রাণী দ্বারা শিকার করে খাওয়া যাবে। আর তৈয়িবাত, পবিত্র বস্তুসমূহের মধ্য থেকে অন্যান্য যে প্রাণীগুলোর নাম আল্লাহ কোরআনুল কারিমে নিয়েছেন, গরু, ভেড়া, বকরি, সেগুলো খাওয়া হালালের অন্তর্ভুক্ত। মাছের ব্যাপারে তো আমরা বলেছি, তবে খাবায়েস হারাম হওয়ার ক্ষেত্রে আরও একটা মূলনীতি হলো যেগুলো অপবিত্র, যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক, সেগুলো হারামের অন্তর্ভুক্ত হবে। আর হালাল বস্তুগুলো ততক্ষণ হালাল থাকবে যতক্ষণ সেটা পবিত্র, সাথে সাথে মানুষের জন্য ক্ষতিকর না হবে। যদি ক্ষতিকর হয়, যেমন গরু, এটার ভেতর কেউ পয়জন ঢুকালো, বিষ ঢুকালো, কিন্তু সেটা জিন্দা থাকলো, ওই গোশত খেলে আপনার ক্যান্সার হতে পারে, এমন পয়জন ওই গরুর ভেতর দেয়া হলো, সেটা খাওয়া কি হবে? হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারগুলো? সেটা হালাল হবে। এইগুলো প্রথম নাম্বার আয়াত। এই জন্য যে কোনো প্রাণী শিকার করার ক্ষেত্রে আল্লাহর নাম নিতে হবে। তারপর আহলে কিতাবদের খাদ্য আমাদের জন্য হালাল। আহলে কিতাবদের খাদ্য আর আমাদের খাদ্য একই, এতে কোনো ধরনের আসলে ডিফারেন্স নেই। আহলে কিতাবদের জন্য শুকর হারাম, কুকুর হারাম, মৃত জন্তু হারাম,
আমাদের জন্য শুকুর হারাম, কুকুর হারাম, মৃতজন্তু হারাম। এই জন্য এখানে আহলে কিতাব মানে হলো সেই সকল আহলে কিতাব যাদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন এবং তাদের ওই কিতাব বিকৃত হয় নাই, তারা ওই কিতাবের অনুসরণ করে চলে, তারা তাদের কিতাবের বাইরে চলে না, তাহলে তাদের খাদ্যগুলো হালাল। এছাড়া আহলে কিতাব নাম দিল, ইহুদি নাম দিল, খ্রিস্টান নাম দিল, কিন্তু তারা তাদের কিতাবের অনুসরণ করে না, তাহলে তাদেরকে আহলে কিতাব বলা যাবে না। শুধু তাই নয়, শুধু খাবারই নয়, আহলে কিতাবদের সতী সাধবী নারীদেরকে পর্যন্ত মুসলিমদের জন্য হালাল করা হয়েছে। এখন অনেকেই দেখা গেল যে আমাদের প্রধানমন্ত্রীর ছেলেকে বিয়ে করালো একজন খ্রিস্টানের মেয়ে, এখন দেখা গেল উনি যদি সতী সাধবী হয়ে থাকে আর যদি ওনার ধর্মীয় গ্রন্থ মেনে চলে তাহলে সেটা জায়েজের অন্তর্ভুক্ত হবে, আর যদি দেখা গেল যে সে না, তার ধর্মগ্রন্থ সে মানে না, বরং আহলে কিতাব নামে শুধুমাত্র ব্যবহার করে, আর সে সতী সাধবী নয়, আগেও দেখা যায় তার পেট থেকে হয়তো অবৈধ যদি বাচ্চা হয়ে থাকে, তাহলে এমন হলে ওই নারীদেরকে বিয়ে করা বৈধ হবে না, এটা ক্লিয়ার। এই জন্য এখানে বলা হয়েছে, আর সেটাও হতে হবে মোহরানা দিয়ে বিবাহের মাধ্যমে হতে হবে। এই জন্য এখানে আহলে কিতাবদের শর্তগুলো এ আয়াতে ক্লিয়ার করা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান, আর যে ব্যক্তি ঈমানকেই অস্বীকার করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করা বাদ দিল, টোটালি ঈমানকেই সে অস্বীকার করলো, ফাকাদ হামিতা আমালু, তার সমস্ত ভালো আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। আমাদের দেশে আমাদের একটা প্রভাত বাক্য আছে যে একজন লোক নাস্তিক, সে ভালো কাজ করে, সে তো ভালো, বাস্তবে ঈমানদার হওয়া ছাড়া সে ব্যক্তি ভালো হতে পারে না। যদি রিয়েললি ভালো হতে হয় অবশ্যই তাকে ঈমানদার হতে হবে, তারপর তার অন্য অন্য সাইড ভালো হতে হবে, কিন্তু যদি সে আল্লাহকে বিলিভ না করে, আল্লাহকে বিশ্বাস না করে, তার যত ভালো কাজই করুক না কেন সেটা অ্যাকসেপ্ট হবে না, সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে লোকটি হবে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। এই জন্য এই আয়াতে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার পেলাম, বিশেষ করে হালাল আর হারামের আরও একটা মূলনীতি, বিশেষ করে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, খাদ্যদ্রব্য সে সকল বস্তুগুলো হালাল যেগুলো তৈয়িবাতের অন্তর্ভুক্ত হয়, যেগুলো পুতো পবিত্র। পুতো পবিত্র বলতে কেউ কেউ সংজ্ঞা দিয়েছেন যে পুতো পবিত্র এর সীমারেখা কতটুক, হারাম আর হালালের ক্ষেত্রে সীমারেখাটা কতটুক। এক মাকানা মিনাল খাবায়িস আল মুহাররিমা ফাকালিলুহু ওয়া কাসিরুহু সাওয়াউন ফিল হুরমা, খাবায়িস যে বস্তুগুলো অপবিত্র তার অল্প হোক আর বেশি হোক সবটাই হারামের অন্তর্ভুক্ত, ইল্লা ফি হালাতি দারুরা, তবে প্রয়োজন যদি বেশি হয়, যেমন কারো সামনে কোনো ধরনের খাদ্য নাই কুকুরের গোশত ছাড়া, সে যদি এই মুহূর্তে কোনো ধরনের খাদ্য গ্রহণ না করে, বিশেষ করে কুকুরের গোশত ছাড়া কোনো খাবার নাই, এর কিছু অংশ যদি সে না খায় ইতিমধ্যেই সে মারা যেতে পারে, এটাকে বলা হয় ইস্তেরার, এমন প্রয়োজন যে প্রয়োজন পুরা না করলে দুনিয়ার থেকে বিদায়। তাহলে ততটুক পরিমাণ খাওয়া বৈধ যতটুক খেলে তার প্রাণ বেঁচে যাবে, এটা হলো হারাম বস্তুর ক্ষেত্রে। ফাইন্নাহু ইউফি আম্মা তালজিউ ইলাইহি, যে ব্যাপারে সে বাধ্য হয়েছে সেটা তার জন্য প্রয়োজন অনুপাতে হালাল করা হয়েছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফামান ইস্তুররা গাইরা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, সুতরাং যে ব্যক্তি অন্যায় এবং পাপ ছাড়া বাধ্য হলো এতটুক খেতে, ওই হারাম বস্তু খেতে, তাহলে তার জন্য এটা পাপের অংশ হবে না। আর হালাল বস্তুর ক্ষেত্রে ওনাদের বক্তব্য হলো এই যে হাতে আইমাগুলো বা খাদ্যদ্রব্যগুলো যত পবিত্র বস্তু আছে সবগুলো হালালের অন্তর্ভুক্ত, ইল্লা মুদিররা, ক্ষতিকারক না হলে সেটা হালালের অন্তর্ভুক্ত হবে। দেখা গেল পবিত্র কিন্তু ক্ষতিকারক, সেটা খাওয়া যাবে না। আবার দেখা গেল পবিত্র আবার ক্ষতিকারক না,
তাহলে সেটা কী করা যাবে? খাওয়া যাবে। ক্ষতিটা স্পষ্ট হতে হবে। সেই জন্য আমাদেরকে খেয়াল করবো আমাদের বস্তুগুলো যা খাবো সেগুলো যেন হালালের অন্তর্ভুক্ত হয়। কোনো হারাম বস্তু খাওয়া যাবে না। হারাম বস্তু খাওয়া এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ যেগুলোকে হালাল করেছেন সেগুলোকেই আমাদের খাওয়ার তৌফিক দান করুক, আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।